হাইরাকান্দি জেলা লালা শাহাবাদে ঘটল এক মর্মান্তিক হত্যাকাণ্ড। এক পীরের দুই সাগরেদের মধ্যে লড়াই লাগলে একজন অপরজনের হাতে খুন হয় বলে অভিযোগ। জানা গেছে, শাহাবাদ বাজারে 5 বছর থেকে বসবাস করছিলেন মামুজি পীর নামের এক ব্যক্তি। গতরাতে তার দুই সাগরেদের মধ্যে লড়াই শুরু হয়। একসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক সাগরেদ হত্যা করে অপর সাগরেদকে। হত্যাকারী কাছাড় জেলার বড়খোলা সোনাপুরের বাসিন্দা শরীফউদ্দিন নামের এক ব্যক্তি। খুন হওয়া ব্যক্তির নাম জহরউদ্দিন। সোমবার ফজরের নামাজের শেষে ভোর 4টে নাগাদ শাহাবাদ বাজারে ঘটে এই হত্যাকাণ্ড। জানা গেছে, মৃত জহরউদ্দিন হুজাই জেলার নকুটি শনিবাজারের নিবাসী। প্রায় 10 বছর থেকে মামুজি পীরকে খেদমত করে আসছে সে। আসাম রাজ্যের বিভিন্ন জেলা থেকে রোগীরা রোগ নিরাময়ের জন্য মামুজি পীরের সাক্ষাৎ করতে শাহাবাদে আসতেন। এর আগে বহু বছর পীর মামুজি হুজাই জেলায় আস্তানা তৈরি করেছিলেন এবং সেখান থেকেই পীরের সাথে জহরউদ্দিনের সম্পর্ক ছিল। শাহাবাদ বাজারের স্থানীয়রা জানান, পীর মামুজি আসলে একজন মানসিক বিকারগ্রস্ত লোক। তাকে আগে থেকেই দেখাশোনা করে আসছিল নকুটির জহরউদ্দিন। মামুজিও তাকে খুব স্নেহ করতেন, এটা সহ্য হতো না অন্য সাগরেদের। নতুন করে সাগরেদের স্থান দখল করতে শরীফউদ্দিন এই কাণ্ড করেছে বলে পীরের ভক্তদের ধারণা। এদিকে হত্যাকাণ্ডের পর অভিযুক্ত শরীফউদ্দিন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে বাজারে রশি দিয়ে বেঁধে রাখেন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর পেয়ে সোমবার সকাল 7:30 কাটেছোড়া থানার ওসি ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন এবং অভিযুক্ত শরীফউদ্দিনকে আটক করে থানায় নিয়ে যান। মৃত জহরউদ্দিনকে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি চিকিৎসালয়ে প্রেরণ করা হয়েছে। এই হত্যাকাণ্ডে সমগ্র হাইলাকান্দি জেলায় আতঙ্কের সৃষ্টি করেছে। বাজারে 2 সেট ভর্তি থাকতাম। এরা কেউ আগাইছেন না আপনারা মাঠের সময়? ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।